বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ভালুকাই রেপটাইলস ফার্মে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন ভালুকার যে রেপটাইলস ফার্ম লিমিটেড নামক যে কুমিরের খামার সেখানে আছি। এখানে আসলে দুই দশক আগে যে খামারটি শুরু হয়েছিল, যাত্রা শুরু করেছিল, এখানে কিন্তু 3,500-এরও বেশি কুমির এখন এখানে আছে। আমি একটু দেখাতে চাই যে এই কুমিরগুলো কিন্তু দেখা যায় একেবারে এখানে ডিম থেকে যে প্রজনন থেকে শুরু করে এখানে বড় হওয়া, ছোট থেকে এই বিভিন্ন পর্যায়ের কিন্তু কুমির এখানে রয়েছে। আমি যে স্থানটিতে আছি এখন এই স্থানটিতে, এই পোর্শনটিতে কিন্তু বলা যায় মাঝারি ধরনের যে কুমিরগুলো সেগুলো কিন্তু রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই কুমিরগুলো কিন্তু বিশ্রাম নিচ্ছে, এবং এই কুমির খামারে যখন শুরু হয়েছিল তখন মাত্র 75টি কুমির দিয়ে কিন্তু যাত্রা শুরু হয়েছিল। সেই কুমির যে সম্ভাবনাময় এই কুমিরের খামার, সেটা আসলে আন্তর্জাতিক বাজারে কিন্তু এই চামড়া এবং অন্যান্য যেই গুরুত্বপূর্ণ যে বাই প্রোডাক্টগুলি আছে, মাংস, সবগুলোই কিন্তু অনেক দাম রয়েছে, ডিমান্ড রয়েছে। সেই ভিত্তিতে কিন্তু সেটার লক্ষ্যেই যাত্রা শুরু করে, এবং এখানে 5 দফায় কিন্তু 1,550 চামড়ারও বেশি চামড়া কিন্তু রপ্তানি করা হয়েছে জাপানে, এবং সেই প্রতিটি চামড়া কিন্তু $500 থেকে $600 করে বিক্রি করা হয়। বিদেশে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তবে একটা বিষয় যে এই কুমিরের খামারের যে অন্য অন্য যেই কুমিরের জিনিসগুলি আছে, যেমন অঙ্গ, বিশেষ করে মাংস এবং দাঁত সহ অন্য অন্য যেই বিষয়গুলি আছে, হাড়, এইগুলি বিদেশে কিন্তু রপ্তানি করা এখনো হয় না, যেহেতু আসলে বন বিভাগের নিষেধাজ্ঞা আছে, কিছু জটিলতা আছে এটা রপ্তানি করার বিষয়ে। সেই জন্য সেই জটিলতা কিন্তু খুব দ্রুতই কাটিয়ে উঠবে বলে এই যে কুমির রেপটাইলস ফার্মের যে কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং আগামী বছরেই বলা যায় যে এই মাংস এবং অন্য অন্য যেই প্রোডাক্টগুলি আছে সেগুলি রপ্তানি করা হবে। প্রতিটি মাংস কিন্তু প্রতি কেজি মাংস $40 থেকে $50 করে কিন্তু বিক্রি হয়, এবং বাংলাদেশেও কিন্তু এই মাংসের চাহিদা রয়েছে বলে এখানের যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে কুমির খামারটি কিন্তু 2013 সালে আসলে পিকে হালদার কিনে নিয়েছিল মোস্তাক আহমেদের কাছ থেকে, যিনি উদ্যোক্তা ছিলেন। তার পরবর্তীতে কিন্তু এই খামারটি দেখে আসলে ঋণ নেওয়া হয় $57 কোটি, এবং সেই ঋণ কিন্তু পরিশোধ করা হয়নি, এবং সেই যে টাকা যে বিদেশে পাচার করা এবং এই সব জালিয়াতির কারণে কিন্তু দেখা যায় ঋণ খেলাপির কারণে এই খামারটির এই যে ঋণ যেই সংস্থা থেকে নিয়েছিল সেই সংস্থাকে পরিশোধ করার বিষয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়, এবং খামারটি পরিচালনায় কিন্তু দেখা যায় যে অনেক সমস্যায় পড়তে হয়। সেই জন্যে কিন্তু দেখা যায় গত বছর আসলে হাইকোর্টের নির্দেশে 6 সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল, যেখানে আসলে বলা হয়েছিল যে এই খামারটি তত্ত্বাবধানে দেখাশোনা করার জন্য, এবং এই খামারের যে আসলে এদের কুমিরের খাবার যোগান দেওয়া সেই টাকা কোত্থেকে আসবে সেজন্য কিন্তু এখানে গত বছরের ফেব্রুয়ারিতে এই দর্শনার্থীদের জন্য এই খামারটি উন্মুক্ত করা হয়েছিল, এবং এর পরবর্তীতে দেখা যায় যে এই খামারটি গত 6 মাসে বেশ একটা ভালো একটা পর্যায়ে গেছে, এবং তারা বলছেন যে আগামী বছর 1,000-এর মতো কুমিরের চামড়া রপ্তানি করা সম্ভব হবে, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে, এবং এই কুমিরের খামারটি বিক্রির জন্য কিন্তু নিলামে উঠেছে, এবং সেই 38 কোটি টাকা নিলামের সর্বোচ্চ দাম কিন্তু হাঁকানো হচ্ছে। তো খুব দ্রুত এই হাইকোর্টের নির্দেশনায় এই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের ভালুকাই রেপটাইলস ফার্মে।